আজকাল দ্রুত ভ্রমণের জন্য সবচেয়ে উপযোগী মাধ্যম হলো বিমান বা উড়োজাহাজ। কিন্তু সবগুলো বিমান কিন্তু একরকম না, কিছু কিছু বিমান যেন উড়ন্ত হোটেল। সেগুলো বাইরে থেকে যেমন ফিটফাট, তেমনি ভিতরেও জাঁকজমকপূর্ণ। এসব বিমানে ব্যবহার করা হয়েছে বিমান বা উড়োজাহাজের সবচেয়ে উন্নত প্রযুক্তি। এই দামি বিমানগুলো যে খুবই নিরাপদ আর যুগোপযোগী তা বলার অপেক্ষা রাখে না। বন্ধুরা, আজ জানাবো বিশ্বের সবচেয়ে পাঁচটি দামি বিমান সম্পর্কে। আজকের ভিডিওতে শুধুমাত্র দামের উপর নির্ভর করে এই বিমানগুলো র্যাঙ্ক করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিও শুরুর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সারানাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমানের পঞ্চম স্থানে রয়েছে C-70A গ্লোবমাস্টার 3। এই বোয়িং প্লেনটি মার্কিন বিমানবাহিনীর জন্য নির্মিত হয়েছিল এবং এটি মার্কিন সামরিক পরিবহনের সবচেয়ে বড় বিমান। এটি আমেরিকার বিভিন্ন কৌশলগত মিশনে সৈন্য ও মাল পরিবহনে, চিকিৎসা ও নিরস্ত্রীকরণে ব্যবহার করা হয়। চারটি অতিকায় টার্বোফ্যান ক্রমাগত প্রোপেল করে চলে এই গ্লোবমাস্টারকে। বোয়িং 757-এ যে ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল, ঠিক সেই ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এতে। প্রতিবারে 102 জন প্যারাট্রুপার ড্রপ করতে পারে এই বিমানটি। এর সাহায্যে ইরাক ও আফগানিস্তানে জরুরি ত্রাণ ও সাহায্য পাঠানো হয়েছিল। এই বিমানটির দাম প্রায় $328 মিলিয়ন মার্কিন ডলার। লিস্টের চতুর্থ স্থানে রয়েছে F-22 Raptor। এটি বিশ্বের অন্যতম দামি যুদ্ধ বিমান এবং আমেরিকার এই স্টিল ফাইটার F-22 Raptor যে বর্তমান সময়ের সেরা ফাইটারও এ বিষয়ে কোনো সন্দেহ নেই। স্টিল টেকনোলজি, অসাধারণ ম্যানুভারিটি ও গতি, অত্যাধুনিক ইলেকট্রিক সেন্সর ব্যবস্থা সব মিলিয়ে F-22 Raptor সত্যি অসাধারণ। লকহিড মার্টিন দ্বারা মার্কিন বিমান বাহিনীর জন্য নির্মিত এই বিমানটিতে রয়েছে 2টি ইঞ্জিন, 1টি আসন এবং সমস্ত আবহাওয়া স্টিল টেকনোলজির সক্ষমতা। এই F-22 Raptor বিমানটি দূরবর্তী মিসাইলকে ধ্বংস করতে পারে, সুপারসনিক গতিতে উঠতে পারে এবং প্রায় সব ধরনের রাডার শনাক্তকরণ এড়াতে পারে। এই F-22 Raptor-এর দাম প্রায় $350 মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমানের পরবর্তী স্থানে আছে কাস্টমাইজ এয়ারবাস A340-300। এই এয়ারবাসটি রাশিয়ার সর্ববৃহৎ বিমান। এটি ইউরোপীয় মহাকাশ সংস্থা এয়ারবাস দ্বারা নির্মিত একটি লং রেঞ্জ, প্রশস্ত বডি এবং 4টি ইঞ্জিন বিশিষ্ট বাণিজ্যিক প্যাসেঞ্জার জেট বিমান। তবে শুধুমাত্র বিমানটির মূল্য ছিল $234 মিলিয়ন, কিন্তু বিমানটিকে বিলাসবহুলভাবে রিমডেলিং করার পর এর মূল্যমান দাঁড়ায় $350 থেকে $500 মিলিয়ন মার্কিন ডলার। এটি 375 জন যাত্রী বহন করতে পারে এবং 9,000 মাইল বেগে উঠতে পারে। লিস্টের দ্বিতীয় স্থানে আছে কাস্টমাইজ এয়ারবাস A380। এটি সৌদি প্রিন্সের এবং বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রাইভেট জেট। এতে রয়েছে 2টি গাড়ির গ্যারেজ, প্রিন্সের সাথীদের জন্য 1টি রুম, 1টি বেডরুম, শাওয়ার সহ বাথরুম ইত্যাদি। এছাড়া ওয়েলনেস এরিয়া নামে একটি স্থান রয়েছে যেখানে জিম সহ বিনোদন আর ভালো সময় কাটানোর কিছু সামগ্রী রয়েছে। ডাবল ডেকার এই এয়ারবাসটি বিশ্বের সবচেয়ে দামি এবং সর্ববৃহৎ বাণিজ্যিক বিমান। এই কাস্টমাইজ এয়ারবাসটির দাম প্রায় $500 মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমান বা উড়োজাহাজ হলো B-2 Speed Steel Bomber। এটি শুধুমাত্র স্টিল বোম্বার নামে পরিচিত। এটি আসলে আমেরিকার একটি ভারী বোমারু বিমান যা তৈরি করেছে নর্থ্রপ গ্রুপম্যান। বিমানটিকে রাডারে সহজে শনাক্ত করা যায় না। একে খুব বড় ধরনের আকাশপথে যুদ্ধের জন্য উপযোগী করে নির্মাণ করা হয়েছে। আমেরিকান এই B-2 Speed Steel Bomber-টি প্রচলিত বোমার সাথে সাথে নিউক্লিয় বোমা বহন ও বর্ষণ করতে পারে। এটি একমাত্র বিমান যা দূর আকাশে থেকেও নিজের অবস্থান গোপন করে মাটিতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় বোমা ছুড়তে পারে। এটি 80টি 500 পাউন্ডের JDAM GPS নিয়ন্ত্রিত বোমা কিংবা 16টি 2,400 পাউন্ডের B-83 নিউক্লিয়ার বোমা অত্যন্ত সুরক্ষিত স্থানে ফেলতে পারে। বর্তমানে আমেরিকান বিমান বাহিনী মোট 30টি B-2 Speed পরিচালনা করছে। তবে এই বিমানগুলো স্নায়ুযুদ্ধকে সামনে রেখে নির্মাণ করা হলেও পরবর্তীকালে এগুলো 1999 সালের কসোভো যুদ্ধে, ইরাক যুদ্ধে ও 2001 সালে আফগানিস্তান যুদ্ধে ব্যবহার করা হয়েছে। আমেরিকান এই B-2 Speed Steel Bomber-এর মূল্যমান প্রায় $2.1 বিলিয়ন মার্কিন ডলার। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের কোন বিমানটি বিস্ময় লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করে দিন আর আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে রাখা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে আরেকটা মজাদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।